শ্রেণী সন্নিবেশ বা সন্নিবেশ বা সমতল সমবায় কাকে বলে? যদি কতগুলো রোধ, এই যে কতগুলো রোধ একটির পর একটি কি থাকে, সংযুক্ত থাকে, তাহলে যে সন্নিবেশ তৈরি হয় তাকে কি বলে? শ্রেণী সন্নিবেশ। এই যে R1, R2, R3, তিনটা রোধ, কতগুলো রোধ একটির পর একটি যদি কি সংযুক্ত হয় তাহলে সেটি হচ্ছে কি? শ্রেণী সন্নিবেশ। এই যে একটা রোধ, তারপর আর একটা রোধ, তারপর একটা রোধ, অর্থাৎ এখানে তিনটি রোধ একটার পর একটা কি আছে, সংযুক্ত আছে, তাই এটা হচ্ছে একটা শ্রেণী সন্নিবেশ। এর দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে, এই এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে কত? মাইনাস প্রান্ত। এই বড় অংশ যেটা থাকে এটা প্লাস প্রান্ত, ছোট অংশ যেটা থাকে এটা হচ্ছে কি? মাইনাস প্রান্ত। এই শ্রেণী সন্নিবেশের প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে বিভব পার্থক্য কি আলাদা আলাদা, প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে বিভব পার্থক্য কি আলাদা আলাদা, তাহলে কি বোঝা গেল? কতগুলো রোধ একটির পর একটি যদি সংযুক্ত থাকে তাহলে যে সন্নিবেশ তৈরি হয় তাকে কি বলে? শ্রেণী সন্নিবেশ। এবার কতগুলো রোধের এক প্রান্ত, এই যে যদি এইরকম ভাবে সজ্জিত থাকে, R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, কতগুলো রোধের এক প্রান্ত যদি একটি বিন্দুতে, সবগুলো রোধের এক প্রান্ত একটা বিন্দুতে, অপর রোধগুলো অপর প্রান্ত, ওই রোধগুলোর অপর প্রান্ত যদি অপর একটা বিন্দুতে সংযুক্ত থাকে তাহলে যে সন্নিবেশ পাবো সেটাই হচ্ছিল কি? সমান্তরাল সন্নিবেশ। এখানে তড়িৎ প্রবাহিত হয় এবং বিভব পার্থক্য আছে দুই প্রান্তে। তাহলে আমরা কি বুঝলাম? কতগুলো রোধের এক প্রান্তে একটা বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটা বিন্দুতে যদি সংযুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কত? শ্রেণী সন্নিবেশ। এই শ্রেণী সন্নিবেশে কিন্তু উভয় প্রান্তে বিভব পার্থক্য এক, অর্থাৎ এই প্রথম রোধে যে যে পরিমাণ বিভব থাকবে, পার্থক্য থাকবে, দ্বিতীয় রোধেও তাই থাকবে, তৃতীয় রোধেও তাই থাকবে, সবগুলো রোধে একই রকম বিভব পার্থক্য থাকবে, কিন্তু তড়িৎ প্রবাহ কি থাকবে? আলাদা আলাদা। তড়িৎ প্রবাহ কি থাকবে? ভিন্ন ভিন্ন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সমান্তরাল সমান্তরাল সন্নিবেশে বা সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে বিভব পার্থক্য একই থাকে, কিন্তু তড়িৎ প্রবাহ কি থাকে? আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন থাকে। আর শ্রেণী সন্নিবেশে কি থাকে? প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এখানে যে তড়িৎ আছে এটা সবগুলোর ভিতর দিয়েই স্যাম আকার কি প্রবাহিত হবে, কিন্তু প্রত্যেকটা রোধের কী থাকবে? বিভব পার্থক্য আলাদা, এই রোধের বিভব পার্থক্য আলাদা, এই রোধের বিভব পার্থক্য আলাদা। এখন আমরা যদি তুল্য রোধ বিবেচনা করি তাহলে তুল্য রোধ আসলে কি? তুল্য রোধ, রোধের কোন সন্নিবেশের পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে যদি বর্তনী তড়িৎ প্রবাহের কোনো পার্থক্য না হয় তবে তাকে কি বলে? তুল্য রোধ বলে। কথা বুঝি, আমরা একটু আগে দেখলাম যে শ্রেণী সন্নিবেশ এটা ছিল হচ্ছে কত? শ্রেণী সন্নিবেশ। এটা একটা কি বর্তনী, এটা R1, এটা R2, এটা হচ্ছে R3। আমরা ধরে নিলাম এই বর্তনীটাতে তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার, এবং দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তাহলে এই বর্তনীটার এই সন্নিবেশ আসলে কাকে বলে? মানে যে আমরা যে তিনটা রূপকে পরপর একটার পর সাজিয়েছি এই সাজানোটাকেই হচ্ছে হচ্ছে সন্নিবেশ বলে। অর্থাৎ অনেকগুলো রোধ একসাথে সাজানো হচ্ছে কি? সন্নিবেশ। সেটা পরপর সাজানো সন্নিবেশ, যদি সমান্তরাল আকারে সাজাই তাও সেটা সন্নিবেশ। এখন এই যে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি এই সার্কিটে কত? দুই প্রান্তে বিভব পার্থক্য 10 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার। এখন যদি এই তিনটা রোধের পরিবর্তে আমরা কি করি, এখানে একটি রোধ ব্যবহার করি, একটা রোধ ব্যবহার করি, আর এক্স মানের একটা রোধ ব্যবহার করি,
তখনও যদি এই বর্তনীর কী হয়, দুই প্রান্তে বিভবপার্থক্য কী থাকে, 10 ভোল্টই থাকে, তড়িৎ প্রবাহ কত 5 অ্যাম্পিয়ারই থাকে, তখন তাহলে বলা হবে এই একটা রোধকে বলা হবে এই তিনটা রোধের কি তুল্য রোধ। অর্থাৎ এই তিনটা রোধ যা কাজ করে এই একটা রোধ স্যাম একই কাজ করে। অতএব হচ্ছে কি রোধের এই তিন আমরা কে তাহলে কী জানলাম, তিনটা রোধকে পরপর সাজানোটাই হচ্ছিল সন্নিবেশ। অর্থাৎ অনেকগুলো রোধকে যদি আমরা যেভাবে সাজাই বা শ্রেণী সমবায় সমবায় বা হচ্ছে সমান্তরাল সমবায় যেভাবেই সাজায় না কেন ওই সাজানোটাই হচ্ছে সন্নিবেশ। তাই বলা হচ্ছে রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে পরিবর্তে যে একটিমাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহের ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, তখন তাকে কী বলে তুল্য রোধ বলে। অর্থাৎ এই বর্তনীতে আগে যা বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ ছিল এই তিনটার পরিবর্তে এখানে একটা রোধ ব্যবহার করলাম, তখন এটার তড়িৎ প্রবাহ কী আছে তাই আছে। তাহলে কী বলা গেল এই একটা রোধ হচ্ছে এটার কি তুল্য রোধ। এখন এখানে আরএস কেন দিলাম, কারণ এটা সিরিজ কম্বিনেশন ছিল, আমরা একটু আগে দেখে আসলাম সিরিজ কম্বিনেশনের কত এস দিয়ে শুরু হয়েছে, তাই এখানে এর তুল্য রোধটা কী দিলাম আমরা আরএস দ্বারা প্রকাশ করলাম। এখন এটা যদি কি থাকতো সমান্তরাল সমবায় থাকতো বা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ থাকতো, এই যে এরকম অর্থাৎ প্যারালাল কম্বিনেশন, এই যে আর ওয়ান, এই যে আর টু, এই যে আর কত থ্রি, তাহলে এইটাও একটা কি সন্নিবেশ। এই যে আমরা তিনটা রোধকে এইভাবে সাজালাম এই সাজানোটাকে কী বলা হয় সন্নিবেশ। অতএব এই তিনটা রোধের কত সবগুলো প্রান্ত একটা বিন্দুতে, অপর প্রান্তগুলো অপর একটা বিন্দুতে কি আছে যুক্ত আছে। তাহলে এটার বিদ্যুৎ দিয়ে নর্মালি একটা কি যাবে বিদ্যুৎ যাবে, ধরলাম এটার বিদ্যুতে বিদ্যুৎ যাচ্ছে কত 5 অ্যাম্পিয়ার এবং দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তাহলে এই তিনটা রোধের পরিবর্তে যদি আমরা এখানে একটা রোধ ব্যবহার করি তখনও যদি এই বর্তনীর ভিতরে বিভব পার্থক্য যা ছিল তাই থাকে এবং তড়িৎ প্রবাহ যা ছিল তাই থাকে, যেমন এই তিনটা রোধের পরিবর্তে একটা, অর্থাৎ এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করলাম সেটা হচ্ছে আর পি মানে রোধ ব্যবহার করলাম, তখনও যদি কত বিভব পার্থক্য কত থাকে 5 অ্যাম্পিয়ার, সরি তড়িৎ প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্য 10 ভোল্ট থাকে, তখন এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করার জন্য এই একটা রোধকে বলা হবে এই তিনটা রোধের কি তুল্য রোধ। অর্থাৎ এই তিনটা রোধ যা কাজ করতে পারে এই একটা রোধ স্যাম একই কাজ করতে পারে। তাহলে আমরা কী বুঝলাম রোধের কোনো সন্নিবেশ মানে এটা একটা সন্নিবেশ, এই সন্নিবেশের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করলাম, এই জন্য এই এই একটা রোধকে বলা হচ্ছে এই তিনটার কি তুল্য রোধ। এখানে আমরা এই তুল্য রোধ আর পি কেন দিলাম, কারণ আর পি এই জন্যই দিলাম এটা ছিল প্যারালাল কম্বিনেশন, প্যারালাল অর্থাৎ সমান্তরাল সন্নিবেশকে বা সমান্তরাল সমবায়কে কী বলে ইংলিশ শব্দ প্যারালাল কম্বিনেশন, তাই আমরা এখানে কী করছি আর পি ব্যবহার করছি, এটা হচ্ছে কোনো প্যারালাল কম্বিনেশনের তুল্য রূপ। আমরা জানি এটা একটা কথা শ্রেণী সন্নিবেশ, এই শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের সূত্র কী আমরা কী বললাম, এই এরকম শ্রেণী সন্নিবেশের তুল্য রোধ কী লিখছিলাম আর এস। তাহলে আমরা কী লিখতে পারি এই তিনটা রোধ যা কাজ করে আর এস তাই কাজ করতে পারে, তাহলে এই আর এস এর মান কী হওয়া উচিত আর ওয়ান প্লাস হতে কত আর টু, আর টু প্লাস হচ্ছে আর থ্রি। তার মানে শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের সূত্র হচ্ছে এই যে শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের সূত্র, শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের সূত্র হচ্ছে কত আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আমরা এখানে ডট ডট প্লাস দিয়ে এন পর্যন্ত লিখতে পারবো যদি এন পর্যন্ত থাকে, এন পর্যন্ত মানে যত সংখ্যক থাকবে তত সঙ্গে আমরা লিখতে পারবো, কিন্তু এখানে যদি তিনটে আছে তাই আমরা তিনটাই লিখবো। আমরা জানি এটা একটা কত সমান্তরাল সন্নিবেশ বা হচ্ছে সমান্তরাল সমবায়, এই সমান্তরাল সমবায়ের কী আছে তুল্য রোধ আছে। এবার আমরা তো জানি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত পি দ্বারা প্রকাশ করি, তাহলে কি এটা সমান ডিরেক্টলি পি লিখবো, পি সমান একটা মান যা হবে তা লিখবো, না এটার মান কিন্তু তা হবে না, এটার মান হচ্ছে ওয়ান বাই আর পি, ওয়ান বাই আর পি সমান কত ওয়ান বাই কত আর ওয়ান
প্লাস হচ্ছে 1 বাই কত হচ্ছে আর 2, প্লাস হচ্ছে 1 বাই কত আর হচ্ছে কত 3। তার মানে সমান্তরাল সন্নিবেশের বা সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে 1 বাই আর 3, 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2, 1 বাই আর 3 প্লাস ডট ডট, যদি আমরা এটি শুধু প্লাস ডট ডট কী হবে 1 বাই আর এন পর্যন্ত হবে। কিন্তু আমাদের এখানে আর এন পর্যন্ত নেই, আমাদের এখানে কি আছে তিনটা রুট আছে, তাই আমরা কি করবো এটা তিনটা রুট পর্যন্ত লিখব। ওকে, তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম হচ্ছে সমান্তরাল সমান্তরাল সন্নিবেশ, তারপর জানলাম হচ্ছে শ্রেণী সন্নিবেশ। সমান্তরাল সন্নিবেশে কি ছিল, এই প্রত্যেকটা রুদের ভিতরে আই আই ওয়ান আই টু আই থ্রি আলাদা আলাদা। আর শ্রেণী সন্নিবেশে কি ছিল, শ্রেণী সন্নিবেশে ছিল হচ্ছে কত প্রত্যেকটা রুদের ভিতর দিয়ে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এটা মনে না রাখলে কি হবে, আমরা রুদের অন্য অঙ্কগুলো কি করতে পারবো না, আর টু এটা হচ্ছে কত আর থ্রি। এই শ্রেণী সন্নিবেশে কি ছিল, বিভব পার্থক্যগুলো প্রত্যেকটা রুদের বিভব পার্থক্যগুলো কি ছিল আলাদা আলাদা। এটা আবার বলার এই কারণ যাতে এটা আমরা ভুলে না যাই। আর এই প্রত্যেকটা সমান্তরালে প্রত্যেকটা রোধের কি আই ছিল কি আলাদা আলাদা। ওকে,